অষ্টমীর দিন, 10 অক্টোবর বৃহস্পতিবার, মা মহাগৌরীর আজকে পুজো করা হচ্ছে, মা মহাগৌরীর আহ্বান করা হচ্ছে। আপনি যে সাত দিন যে করেছেন সপ্তমী পর্যন্ত, তাতে কিন্তু পুরো এই পৃথিবী তৈরি হয়ে গেছে, সব এনার্জি কিন্তু আপনি পেয়ে গেছেন। এবারে মহাগৌরী যেটা হচ্ছে সেটা হচ্ছে গোমাতা, গাই গোমাতা। সেই মহাগৌরী মানে গায়ের প্রতিটি অংশ আমাদের ক্ষেত্রে লাভদায়ক, পুরো শরীরকে বানাতে পারে, পুরো পৃথিবীকে সে বানাতে পারে আবার। তার জন্যে সে মহাগৌরী গোমাতার পুজো করা হচ্ছে, যেটা এই পৃথিবীকে শুদ্ধ, সজীব এবং শক্তিশালী করবে, সেই মহাগৌরীর পুজো করা হচ্ছে। সেই মহাগৌরী গোবর দিয়ে আমরা এই কুণ্ড তৈরি করে, গোবর দিয়ে ঘুটে তৈরি করে আমরা সেই অগ্নিহত্য করছি এবং সেখান থেকে আমাদের পুরো এনার্জি পাচ্ছি। তো মহাগৌরীর আহ্বান করুন আর গোমাতাকে চোখ বন্ধ করে দেখতে থাকুন। মহাগৌরী গোমাতার সঙ্গে আপনি কানেকশন হয়ে যান এবং সেই কানেকশন হয়ে নিজেকে সেই গোমাতার সঙ্গে কাছে ছেড়ে দিন। সুন্দরভাবে আপনি সেই গোমাতার সঙ্গে কানেকশন হয়ে তার পুরো এনার্জি গোমাতার সঙ্গে নিতে থাকুন। পুরো শরীরে আমার এনার্জি হয়ে গেছে, সাত দিন ধরে আমি যে মন্ত্রোচ্চারণ করে এনার্জেটিক হয়েছি, আমার পুরো শরীর এনার্জি হয়ে গেছে। আমি গোমাতার সঙ্গে নিজেকে বিলীন করে দিয়ে, নিজেকে মিশিয়ে দিয়ে এই পৃথিবীকে আবার সুন্দর, শুদ্ধ, সজীব আর শক্তিশালী করার জন্যে আমি আবার নিজেকে তৈরি করছি। আমি এই মহৎ কাজে আবার লেগে যাচ্ছি এই ভাবনার সঙ্গে পুরো দিন। আজকে এই অষ্টমীর দিন পুরো দিন মা মহাগৌরীর পুজো করুন আর গোমাতার পুজো করুন, গায়ের সঙ্গে নিজেকে একদম বিলীন করে দিয়ে আবার এই সুন্দর পৃথিবী করার আবার নিজের আবার একটা সুন্দর ডিসিশন। তো অবশ্যই এটা করুন অষ্টমীর দিনে।